আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেয়ার করছি ঈদ স্পেশাল ভীষণ মজাদার এবং মুখরোচক একটি রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন অসাধারণ মজাদার এই রেসিপিটি। রেসিপি তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ রেগুলার রান্নার যে চিকেন আছে সেগুলো ধুয়ে তারপর একটা প্যানে দিয়ে দিলাম, আর বেশ কিছুটা আলু কেটে নিয়েছি। এখানে আলু হবে 350 গ্রামের মতো বা 400 গ্রামের মতো, তো সেগুলো পিস পিস করে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। এরপর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচের চাইতে কিছুটা কম, মরিচ গুঁড়োও সেই পরিমাপে দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়ে দিলাম। এরপর সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করব। এই যে বলক চলে এসেছে, এ পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 6 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিব। আর ব্রয়লার চিকেন নিয়েছি আমি, এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এই যে আরও 6-7 মিনিট জাল করার পরে ঝোলটা একদম গায়ে গায়ে চলে এসেছে। এখন হচ্ছে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা ছাড়া নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে চুলা থেকে নামিয়ে নিব। এই যে চিকেন আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি একদম সহজ প্রসেসে রান্নাটা দেখাচ্ছি যাতে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। আর একটা পাত্রে আমি সব কিছু ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো যখন ঠান্ডা হতে শুরু করবে সেই পর্যায়ে হচ্ছে এই মাংস থেকে হাড়গুলো আলাদা করে ফেলে দিতে হবে। তো যথেষ্ট গরম রয়েছে, আমি মাংস থেকে হাড়গুলো আস্তে আস্তে সারিয়ে আলাদা করে নিয়েছি। এ পর্যায়ে একটা পটেটো মেশার দিয়ে সব কিছু খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই যে আপনারা কিন্তু খেয়াল করেছেন মাংসগুলো কিছুটা দানা দানা রয়েছে, এরকমই থাকবে, তাহলে খেতে ভালো লাগবে, দাঁতের নিচে মাংসটা পড়বে। এখন হচ্ছে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিলাম, একদম পুরোপুরি ঠান্ডা করার পরে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর 2টা ডিম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ বিস্কুটের গুঁড়া। এই বিস্কুটের গুঁড়া বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট আকারে, তো এটা হচ্ছে মিষ্টি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়া, এর পরিবর্তে 4 পিস পাউরুটি দিলেও হবে। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম। মিশ্রণটা এমন হতে হবে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি শক্ত হতে পারবে না, তাহলে কিন্তু শেপ দেওয়া যাবে না, ফেটে যাবে। আর অনেক বেশি পাতলা হলেও পারফেক্ট শেপ দেওয়া যাবে না, তো সেই অনুযায়ী বুঝে বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে হবে। হাতে তেল মাখিয়ে নিয়ে এখন আমি শেপ দিচ্ছি। প্রথমে এরকম লম্বা লম্বা রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। এরপর শাসলিকের যে কাঠের কাঠি হয় সেই কাঠি নিয়েছি 2টা। এরপরে হচ্ছে এভাবে চেপে চেপে দিয়ে এরকম কাঠি কাবাবের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এই তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। এই যে হয়ে গিয়েছে, টোটাল আমার 10টা হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি একটু সরানো টাইপের, যাতে কাবাবগুলো ভাজতে সুবিধা হয়। এরপর 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল লাগবে না। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে একে একে 5টা আমি দিয়ে দিচ্ছি। 1 বেশ প্রথমে ভেজে নিচ্ছি, 2 বেশে টোটালি ভেজে নিব। 1টা পাশ 2 থেকে 3 মিনিট হালকা ফ্রাই করে তারপর উল্টে দিব। এভাবে করে উল্টে পাল্টে প্রতিটা পাশ সুন্দর মতো এরকম লালচে কালার করে ভেজে নিব। এ পর্যায়ে হচ্ছে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে।
আর ঘরে থাকা সাধারণ উপকরণেই কিন্তু আমি তৈরি করে দেখিয়েছি। এই রেসিপিটার জন্য এক্সট্রা করে আর চিকেন কিনতে হবে না, চিকেন ব্রেস্ট বা চিকেন থাই কিছুই কিনতে হবে না। ঘরে থাকা যেই সাধারণ রান্নার চিকেন আছে সেটা দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর এটা ঈদের সময় পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে সার্ভ করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।